আসসালামু আলাইকুম। এলিসিস কুকিং রেসিপিতে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপি গার্লিক নান। এই গার্লিক নানটা চুলাতে তৈরি করা যাবে, দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও মজার, আর তৈরি করা খুব সহজ। আর এই নানটা তৈরি করার পরেও অনেকটা সময় ধরে সফট থাকবে। চলুন তাহলে আজকের এই গার্লিক নানটা তৈরি করে নিই। নান তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ ইস্ট, আর 1 চামচ নিয়ে নিচ্ছি চিনি, পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে 1 কাপ পানির সাথে 2 কাপ ময়দা দিচ্ছি। তবে যদি ডোটা খুব বেশি নরম হয়ে যায় ওই ক্ষেত্রে আরও কিছু ময়দা দিয়ে দিতে পারেন। তারপর এটা বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন একটু সময় নিয়ে মথে নিতে হবে। আর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়েই ভালো করে ডোটাকে মাখিয়ে নিতে হবে। তবে এখানে এই ডোটা খুব ভালো করে মাখানোটা খুব ইম্পর্টেন্ট, তাহলে নানগুলো খুব সফট হবে। আপনি এখানে ডোটা যতটা সফট করে মাখাবেন আপনার নানগুলো ততটাই সুন্দর হবে। তো আমার এখানে ডোটা খুব ভালো করে সফট করে মথে নিয়েছি। তারপর এটা বাটিতে নিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমাদের এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন যে কটা নান তৈরি করবো ওরকম করে ভাগ করে নিচ্ছি। আর এখান থেকে একটা ছোট ডো নিয়ে বেলে নিচ্ছি, আর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। বেলে নেওয়ার পর এই রুটিটাকে আমি উপরে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, পানি লাগিয়ে নিলে তাওয়াতে খুব ভালো করে লেগে যাবে। তারপর একটা বাটি দিয়ে একটু গোল করে কেটে নিচ্ছি চাপ দিয়ে, আর মাঝখানে একটু ছুরি দিয়ে এঁকে দিচ্ছি। এটা করলে যেটা হবে, নানটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তারপর হচ্ছে তাওয়াটাকে চুলাতে বসিয়ে দিলাম, আর ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু বাটার, আর 1 চামচের মতো নিয়ে নিচ্ছি রসুন কুচি, আর নিচ্ছি ধনে পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে নানটা ফুলতে শুরু করেছে। ওই পর্যায়ে হচ্ছে ডাকনাটাকে খুলে নিতে হবে। একটা পাশ খুব ভালো করে হয়ে গেছে। এখন উপরের সাইডটাকে আপনাকে চুলার যে আঁচটা আছে ওটা দিয়ে একটু একটু করে পুড়ে নিতে হবে। তাহলেই দেখা যাবে উপরে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, আর উপরটাতেও খুব ভালো করে কুক হয়ে গেছে। তারপর যে বাটার আর রসুনটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো আমাদের গার্লিক নান এখন তৈরি হয়ে গেছে। আর বাটারটা ব্রাশ করে দেওয়ার পরেই নানটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। নিচের সাইডটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু পুড়ে যায়নি। আজকের নানগুলো আমি এভাবেই তৈরি করে নিচ্ছি, আর একইভাবে আমার সবগুলো নান তৈরি করা হয়ে গেছে। অল্প সময় এভাবে করে বাসায় নান তৈরি করতে পারেন। আশা করছি আজকের এই নানের রেসিপিও ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।